এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে শুরু করে দিয়েছি ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমার বড় ননদের বাসায় দাওয়াত সহ সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। তো এই তো সকাল হয়ে গেছিলো, তারপর আমরা ব্রেকফাস্ট করতে বের হয়েছি আমি আমার হাজব্যান্ড। আমরা টিম হটনে চলে গিয়েছিলাম। তো আজকে টিম হটনের একটি স্যান্ডউইচ ট্রাই করব, ইংলিশ মাফিন, নো সরি, বিস্কিট দিয়ে। একটা বিস্কিট বলতে ওই ব্রেডের নাম আর কি বিস্কিট, তারপর ওইখানে এগ, তারপর হাশ ব্রাউন চিজ এগুলো দিয়ে আর কি ভিতরে। তো এইটা ট্রাই করব। আর অ্যাজ ইউজুয়াল আমাদের সেই কফি, মিডিয়াম কফি, তো এটা ট্রাই করব আর কি আজকে। তো খুবই মজার একটা স্যান্ডউইচ ছিল, খুবই ভালো লেগেছিল। আর তখন তো প্রথম এসেছিলাম, তো ট্রাই করেছি, খুবই ভালো লেগেছিল, কফির সাথে তো খুবই ভালো। তো যাই হোক, তখন সামার টাইম ছিল আর পাশে খুবই সুন্দর ঘাস ফুল ছিল, এত সুন্দর লাগছিল আর কি। আমার হাজবেন্ড বলছিল একটা সুন্দর করে ভিডিও করো, খুবই সুন্দর এই প্লেসটা। তারপর আমরা নাস্তা টাস্তা করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। বাসায় আসার পর আমাদের নিচে আর কি, বাসার নিচে এখানে ক্ষেত করা হয়েছিল আর কি। আমার শ্বশুর শাশুড়ি ওনারা একটু মানে সবজি টবজি এগুলো ফোলাচ্ছিলেন, এগুলো দেখছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড একটু হেল্প করছিলেন। তো আমি একটু স্মৃতির জন্য আর কি ভিডিওটা রেখে দিলাম। তো এটা ছিল গত ইয়ারের, তো গত ইয়ারে কিন্তু কচুরমুখী ফলানো হয়েছিল, আর এই জন্যই কিন্তু উনি একটু হেল্প করে দিচ্ছিলেন। সামার একটু একটু ক্ষেত করলে কিন্তু খুবই ভালো লাগে, খাওয়া যায় সবজি টবজি এগুলো, ফ্রেশ সবজি। এখানে তো কোনো ফ্রেশ সবজি পাওয়া যায় না। তো এইদিকে আমরা আমাদের কাজ টাজ করে সব কিছু করে এখন রেডি হয়ে রওনা হয়ে গেছি আমার বড় ননদের বাসায়। তো ওনার বাসা আমাদের বাসা থেকে প্রায় 5 মিনিট ড্রাইভ হবে, তো বেশি দূর না, পাশেই। তো আমরা চলে যাচ্ছি আর কি ওনার বাসায়। এই তো চলে এসেছি আমরা আমাদের বড় বোনের বাসায় আর কি। তো আসার পর আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম, আর প্রথমেই আমার একটু শাই ফিল হচ্ছিলো, তো একটু একটু করে আর কি ক্লিপ নিচ্ছিলাম। তো এই তো ওনার বাসাটা, খুবই সুন্দর বাসা, খুবই গুছানো একটা বাসা, আমার খুবই ভালো লেগেছে। আমি খুবই সরি, আমার বেবিটা আসলে কথা বলতেছে, কথা মিন্স ও নয়েজ করতেছে, আর আমি ভয়েস ওভার দিচ্ছি। তো আমি, আমার হাসি পাচ্ছে, আমি যখনই ভয়েস ওভার দেওয়া স্টার্ট করি তখনই ও মানে নয়েজ করা শুরু করে আর কি। তো আমার বড় ননদ তো কী খাওয়াবেন কী করবেন, মানে উনি এমন একটা অবস্থা, মানে সব কিছু খাইয়ে ফেলবেন আর কি একদিনে। তো এখানে সমোসা, তারপর রসমলাই, চিপস, কিছু চকলেট, হাবিজাবি অনেকগুলো নাস্তা মানে দিয়েছেন আর কি। তো আমরা তো একটু একটু করে খেয়েছি। তারপর ভাত খাওয়ার পালা, এখানে অনেকগুলো তরকারি ছিল, এখানে সবগুলো আনাও হয়নি। তো এখানে পোলাও, শিক কাবাব, তারপর সসেজ থেকে ধরে গরুর মাংস, মুরগির মাংস, কোয়েল পাখির মাংস, সালাদ, মাছ, মানে সব কিছু, মানে কি নেই সেটা আর কি বলতে হবে আর কি। তারপর খাবার পর রসমলাই দিয়েছিলেন, রসমলাইটা খুবই মজার ছিল। এই রসমলাইটা এখানে কিন্তু কিনতে পাওয়া যায়, আমি আপনাদেরকে একদিন দেখাবো ইনশাল্লাহ, মানে এই রসমলাইটা এত মজার কি বলবো। আর এইদিকে আমার ননদের মেয়ে, বড় ননদের মেয়ে ওটা, আর ছোট ননদের মেয়ে, দুজনই একসাথে বসেছিল, আমরা একটু গল্প স্বল্প আড্ডা দিচ্ছিলাম। আর এই যে আমার বড় ননদের দুই ছেলে, ওরাও গেম খেলছিল। তো আমি নিচে ছিলাম আর কি দেখতে, তারপর আমার বড় ননদ আমাকে ডাক দিলেন আর কি উপরে আসার জন্য। তো আসার পর আমাকে এই গিফটটা দিচ্ছিলেন, আমি তো খুবই সারপ্রাইজ আর খুবই মানে একটু শাই ফিল করছিলাম। খুবই সুন্দর একটা রিং ছিল, আসলে এটা ইয়াররিং আর কি, খুবই সুন্দর, আমার খুবই পছন্দের একটা রিং। আর আমার এই টাইপের রিং সবসময়ই পছন্দের, আমি যখনই দেশে থাকতে রিং টিং কিছু কিনতাম তখনই এইরকম টাইপ রিং পরা হতো। তো খুবই সুন্দর রিংটা, আর রিংটা আমার যে দুই নম্বর যে ননদ ও চয়েস করে দিয়েছিল, তো খুবই সুন্দর চয়েস ছিল আর কি, ভালোই লেগেছে আমার। তো আমার বড় ননদের মেয়েও তো ও রেখে দিবে আর কি এত সুন্দর। তারপর ওর মা ওনাকে, ওকে বুঝাতে মানে অনেক কষ্ট করে বুঝিয়ে আমার কাছে দেওয়া হয়েছে আর কি। তো খুবই সুন্দর রিং ছিল, আসলে কি বলবো, খুবই ভালো লেগেছিল রিংটা, আমি এখনও পরে আছি রিংটা, এত সুন্দর আর এত প্রিয় রিং হয়ে গেছে আর কি আমার। আসলে গিফট বা টাকা পয়সা কিছুই না, মানুষের কথাবার্তা, মানুষের ব্যবহার, ভালোবাসা, মায়া, সেটা কিন্তু বড় কথা, আর সেটা সবার কপালে ঝুটে না।
যাদের কপালে ঝুরে তারা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো এই যে এখানে আমি মানে একটু করে আবার বাইরের দিকে একটু দেখলাম যে বাইরের হিটটা আর কি দেখতে কেমন। তো খুবই সুন্দর বাহির, এখানে ওনার বাচ্চারা খেলাধুলা করে। তো আমার বেবিটা তো কথা বলেই যাচ্ছে, নয়েজ করেই যাচ্ছে। ওর জন্য যদি আমি অপেক্ষা করি তাহলে আজকে আর আমার বয়স দেওয়া হবেই না। তো এই যে ওনার বাসার বাহির। তো আমরা এখন আস্তে আস্তে চলে যাব বাসা, এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো সন্ধ্যার দিকে আমরা আস্তে আস্তে বাসায় চলে যাই, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।